আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার্স তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পিজিয়ন্স পক্সের ইফেক্টিভ একটা ইউনিক টাইপসের ট্রিটমেন্ট তুলে ধরবো আমার এই লফটে তিনটা কবুতরের বাচ্চার পিজিয়ন্স পক্স হয়েছিল মানে গুটি বসন্ত হয়েছিল তো আলহামদুলিল্লাহ এই কবুতরের বাচ্চার তিনোটা এখন সুস্থ তো আমি প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আপনাদেরকে এই ভিডিওতে তা তুলে ধরবো আর কী কী ট্রিটমেন্ট দিবেন কী কী মেডিসিন দিবেন এটি সব আমি আপনাদের সামনে তুলে ধরবো কবুতর রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার কারণে কবুতর জগতের অনেক ভাই আমাকে চিনেন তো যার জন্য আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে তারপর ফেসবুকে মেসেজ করেন ডিরেক্ট কল করেন তো অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি কথা বলতে পারি না অনেকে মনে করতে পারেন আমি ভাব দেখাচ্ছি দামাক দেখাচ্ছি আসলে ভাই আমি ছোট মানুষ ছোটই থাকতে দেন আপনারা কেউ আবার নেগেটিভ মাইন্ডে নিয়েন না তো ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলেন মূল ভিডিওটা শুরু করি কবুতরের বাচ্চার শত্রু মশা এই মশার কারণে এই পিজিয়ন পক্স মানে গুটি রোগটা হয়েছে আমার লফটে আগে প্রায় সর্বনিম্ন বীজ জোড়ার মতো বাচ্চা থাকতো তো বাচ্চা বেশি থাকতো তো মশা ধরেন অল্প থাকতো যার কারণে সবগুলো বাচ্চারা কামড়াইতে পারতো না আর একটা দুইটা মশা কামড়াইলেও এই পক্সটা হইতো না তখন কবুতরের ইমিউনিটি সিস্টেম কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই কারণে পক্সটা হইতো না এখন কবুতর বাচ্চা কম আছে মাত্র তিনটে আছে কিন্তু এখানে আমার লকটে শত শত মশা আছে যার জন্য মশাগুলা এই কবুতর বাচ্চাকে কামড়ানোর ফলে এই পিজেন্স বক্সটা পক্সটা হয়েছে অতিরিক্ত মশা কামড়ানোর ফলে এই পক্সটা হয়েছে একটা কামড়াইলে হয় না একটা দুটো কামড়াইলে হয় না তো মাঝে মধ্যে কবুতর যদি দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে একটা দুটা কামড়াইলে হইতে পারে দেখেন বেশিরভাগ কবুতরের অ্যানাল ইন্ডিং মানে পায়ুপথে এই বক্সগুলো বেশি হয়ে থাকে তারপর বিগ কবুতরের ঠোঁটে হয়ে থাকে তারপর উইঞ্জ উইঞ্জে এখন কিন্তু আমি হাত দিয়ে ধরতেছি অনেকগুলো পক্স আছে কিন্তু এটা ভিজিবল না মানে চোখে দেখতে পাচ্তেছি না আমরা পালকের ভিতরে অনেক পক্স আছে পক্সের গুটি আছে বাচ্চাগুলো আমাকে দেখছে তো প্রত্যেক দিন আমি খাবার খাবাই এই জন্য খাবারের জন্য এরকম করতেছে আমার কাছে আসতে চাইতেছে তো পক্স হলেও কবুতরের বাচ্চা কিন্তু খাইতে পারে না তো যার জন্য প্রত্যেক দিন একবার করে আমি হ্যান্ড ফিডিং করাই আপনারা দুইবার করাবেন বারো ঘন্টা পর পর দুইবার করাবেন যতদিন সুস্থ হবে না এগুলো হলো যে মুরগির পঞ্চাশ টাকা দামের হ্যান্ড ফিট এগুলো কুসুম গরম পানির সাথে মিক্স করে খাওয়াবেন আর এটা হলো অ্যান্টিবায়োটিক সিপ্রোসিন সিপ্রোসিন দিতে পারেন মেট্রোনিডাজল গ্রুপের মেট্রো অ্যামোডিস ফ্লাজিল যে কোনো একটা দিতে পারেন জিমেক্স দিতে পারেন এজিট্রোমাইসিন গ্রুপে দিতে পারেন যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশানের অ্যাগেন্স্টে কাজ করবে তবে মেট্রো মেট্রোনিডাজল গ্রুপের মেট্রো দিলে ভালো হয় তো আর এটা হলো যে এক ডাক্তার আমাকে গিফট করছে এটা হলো যে হ্যান্ড স্যানিটাইজার এখানে অ্যালকোহল আছে আই প্রোফাইল অ্যালকোহল আছে গ্লিসারোল আছে হাইড্রোজেন পার আছে তো এটা যেসব এরিয়াতে পক্স হয়েছে সেখানে স্প্রে করবেন এটা না করে আপনারা পোভিসেভ ইউজ করবেন আর এটা কিন্তু সঠিক হানড্রেড পার্সেন্ট সায়েন্টিফিক ট্রিটমেন্ট না আপনারা এই ট্রিটমেন্টটা কখনো করবেন না এটা আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করছি আমার কবুতরের উপর মানে এটা আপনার সঠিক না হ্যাঁ এই ট্রিটমেন্টটা সঠিক না সায়েন্সের বাসায় তো লাস্ট আমি প্রেসক্রিপশান দিব ওটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ছটিক ট্রিটমেন্ট ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা কবুতরকে ট্রিটমেন্ট করবেন পিজিওন্স পক্সটা হলো যে এমন একটা রোগ আপনারা অনেক সময় গোটা দেখবেন না কিন্তু শ্বাস যখন গোটা হয়ে যাবে মানে রেসপিরেটরি ট্র্যাকটে যখন গোটা হয়ে যাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না খাইতে পারবে না মানে ওই সোফা যে অন্য নালি আছে এখানে যদি গোটা হয় তখন কবুতরটা আর বাঁচে না মারা যাবে সাথে সাথে মারা যাবে আপনি কোনোভাবে আর বাঁচাইতে পারবেন না আর অনেক সময় এখানে বাইরে যে দেখতেছেন শতটা যদি গুটি উঠেও এই কবুতরটা আমার দেখা মতে পঁচিশটার প্লাস গুটি উঠছে ওই কবুতরটা বেঁচে গেছে কোনো ট্রিটমেন্ট ছাড়া তো অনেকে হারফিক দেয় কিন্তু কবুতরটা এমনি বাঁচত হারফিক না দিলেও বাঁচত বা অনেকে সুন লাগাই দেয় ফটাশ লাগাই দেয় এগুলো না করলে কবুতরটা বাঁচতো হ্যাঁ কিন্তু যেটা মারা যাওয়ার সেটাকে আপনি যতই ইয়া করেন না কেন এ বাঁচবে না তো অনেক সময় আপনারা অ্যান্টিবায়োটিক প্রপার অ্যান্টিবায়োটিক যদি দিয়ে দিতে পারেন আর কিছু ভিটামিনসের কিছু ইয়ে আছে তারপর লাগানোর কিছু ওষুধ আছে যেগুলো আমি লাস্টে দেখাবো প্রেসক্রিপশনে ওগুলো যদি সঠিকভাবে করতে পারেন কবুতরটা হানড্রেড পারসেন্ট বাঁচবে যে কবুতরগুলো পক্স হয়েছে এগুলোকে অবশ্যই হ্যান্ড ফিট করাবেন প্রত্যেক দিন হ্যান্ড করাবেন তো আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য দিন একবার করে হ্যান্ড ফিড করেছি হ্যাঁ তো হ্যান্ড ফিডটা নিজে তৈরি করে করাইলে এটা ভালো আমি হ্যান্ড ফিডের কয়েকটা ভিডিও মেক করছি ওগুলো আপনারা দেখে আসতে পারেন আর না হয় রেডিমেড মুরগির পঞ্চাশ টাকা দামের এটা কিনবেন তো ওটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে ওইখানে এই যারা হ্যান্ডফিড তৈরি করে মুরগির জন্য ওইখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে যার জন্য এগুলা খুব দ্রুত হজম হয়ে যাবে হ্যান্ড ফিট করালে অনেক সময় কবুতরের বাচ্চার খাবারগুলো হজম হয় না তো সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আপনারা যদি হ্যান্ড ফিডের সাথে বি কমবিট মানে ভিটামিন বি কমপ্লেক্সের যে কোনো ওষুধ যদি আপনারা মিক্স করে হ্যান্ড ফিডিং করান তখন এটা খুব দ্রুত হজম হয়ে যাবে আর মাঝে মধ্যে এইভাবে রোদে দিবেন যাতে ভিটামিন ডিটা পাই তারপর অনেক সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে কিছু ক্যালপ্লেক্স আছে ক্যালসিন ডি আছে ক্যালপোডি মানে ক্যালসিয়ামের যে কোনো ওষুধ মিক্স করে হ্যান্ড ফিডিং করাবেন দেখেন ড্রপিংটা ঠিক আছে তো যার জন্য আমি অ্যান্টিবায়োটিক দি নাই তো ড্রপিং খারাপ হইলে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিতাম এখন আমি যেই প্রেসক্রিপশানটা তুলে ধরবো এই প্রেসক্রিপশান অনুযায়ী আপনারাও ট্রিটমেন্ট চালাবেন এটাও একটু ভালো করে পরে নেবেন ওষুধের ছবি নাম টাম সব দেওয়া আছে যদি না বুঝেন এই বিস্তারিত এটা নিয়ে ভিডিও মেক করছি ওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব দেখে নেবেন ভিডিও কোয়ালিটি এইচডি করে দিবেন হাই কোয়ালিটি করে দেওয়ার পর আপনারা স্ক্রিনশট নিয়ে এটা ফার্মাসিতে গেলে আপনাদেরকে ওষুধ দিয়ে দিবে দেখেন আলহামদুলিল্লাহ এই কবুতার বাচ্চাগুলো সব এখন সুস্থ এটা এক মাস পর দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আমি এখানে কোনো গুতাগুতি না কোনো হাট ফিক্ট লাগাই নেই জাস্ট আপনারা পোভিসেপ লাগাবেন আমরা আমি পোভিসেপের বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজারটা স্প্রে করছিলাম এটা অটোমেটিকলি শুয়ে গেছে দেখেন একদম ফ্রেশ এখন যদি আমি এটা কুট্টা কুট্টি করতাম বা এটা তুলি ফেলতে চাইতাম গোটাটা তখন কিন্তু এই ঠোঁটটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতো মানে ঠোঁটটা নষ্ট হয়ে যেত এখন অটোমেটিকলি আল্লাহ রহমতে এটা একদম পুরোপুরি সুস্থ দেখেন দেখেন ওইটারও গুটি হয়েছিল হলুদ কালারের এটা এটা একদম শুকিয়ে গেছিল হ্যান্ড ফিডিং করার ফলে এখন মোটা তাজা হয়েছে দেখেন অল্প একটু দেখা যাচ্ছে ওইটাও ঠিক হয়ে যাবে এই দুই তিন দিন পরে একেবারে টোটালি একদম হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে মেনশন করে দিচ্ছি পাইপ ঠোঁটে পালকে হলে সমস্যা নাই কিন্তু শ্বাস নালিতে হইলে মানে ভিতরে যদি হয়ে যায় ইন্টারনাল অর্গানসে যদি গুটিগুলো হয় তখন কবুতরের বাচ্চাটা বাঁচানো ডিফিকাল্ট হয়ে যায় মানে এটা আর বাঁচাইতে পারবেন না তো মানে বাঁচার চান্সেস খুব কম আর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক প্রপারলি যদি দিতে পারেন এ আল্লাহ রহমতে বেঁচে যেতে পারে দেখেন কবুতর বাচ্চাগুলো এখন নিজে নিজে খাইতে পারতেছে তো যার জন্য এখন আমি আর হ্যান্ড ফিট করাই না এটা হলো লালটা এবার হলুদটাও দেখেন খাইতেছে একদম সহ ভিডিও মেক করছি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম